যেই মহিলা এখানে মৃত অবস্থায় পড়ে আছে তার পরিচয় আইডেন্টিফাই করতে যে আমরা ব্যর্থ হই, ক্রাইম সিন দিয়ে আমরা তার পরিচয় বের করতে পারি না। যে 609 নম্বর রুমে মেয়ের লাশ পাওয়া গেছে সেখানে একটা এনআইডি পেয়েছিলাম, সেই ব্যক্তিকে খোঁজার সময় আমরা পাই যে সেই যাত্রাবাড়ি এলাকাতে আছে। ধরার আগেই তখন দেখতে পাই যে না, আসলামও এটি জড়িত থাকার সম্ভাবনা কম, ভুল নাম্বার এবং নাম ব্যবহার করে হোটেলে উঠেছিল। পরে দেখা যায় কিছুটা সময় আমাদের ওইখানে ব্যয় হয়েছে। ঘটনার দিন 23 তারিখ রাতে 2টার দিকে একটা মেয়ে এবং ছেলে হোটেলে ইন করতেছে এবং যে মেয়েটা ঢুকতেছে তার গায়ে যে বুরকা পরা, ওইটা দেখে আমরা বুঝতে পারি যে এই মেয়েটাই এই মৃত মেয়েটা। বুঝতে জানতে পারি যে যে ছেলেটার সাথে ছিল তার বর্তমান অবস্থান হচ্ছে বরিশালে হিজলাতে। সকালের মধ্যে যখন এখানে পৌঁছে আমরা আমাদের নিজস্ব কিছু কৌশল অবলম্বন করে হিজলা থেকে ওই যে ব্যক্তি সিসিটিভি ফুটেজ আমরা এখানে পাই তাকে অ্যারেস্ট করতে সক্ষম হই। তার নাম হচ্ছে জুয়েল ব্যাপারী, সে এলাকায় জালটানা মানে মাছের ইয়া করে। তার সাথে যে মেয়েটা ছিল বা আমরা যে লাশটা পেয়েছি তার নাম হচ্ছে শাহিনুর বেগম। শাহিনুর বেগম এবং জুয়েলের সম্পর্ক হচ্ছে 5 বছর আগে তাদের বিয়ে হয়, বিয়ের পরে তাদের একটা 4 বছরের বাচ্চাও আছে এবং এই 2022 সালে এসে শাহিনুর তার স্বামীর বিরুদ্ধে মানে জুয়েল ব্যাপারীর বিরুদ্ধে কোর্টে, বরিশাল কোর্টে একটা মামলা করেন, মামলা হচ্ছে নির্যাতনের মামলা করেন। এই মামলার জের ধরে 2022 সালে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। জুয়েল ব্যাপারী 3 মাসের মধ্যে আমার নতুন করে একটা বিয়ে করে। বিয়ের পরে দেখা গেছে শাহিনুর ইচ্ছে করেই জুয়েলের নাম্বার সংগ্রহ করে জুয়েলের সাথে মাঝে মাঝে কন্ট্যাক্ট করার চেষ্টা করতো। এগুলো জুয়েলের ভাষ্য মতে। বাই দিস টাইম শাহিনুর আপনার এই নারায়ণগঞ্জে একটা গার্মেন্টসে জব নেয়, এখানে থাকে, এখানে জব করে। তো জুয়েল বরিশালে হিজলা থেকে শাহিনুরের সাথে দেখা করতে আসে, আসলে তারা ওই দিন এই যে শাহিন হোটেল এই হোটেলে থাকে, 2টার পরে এই হোটেলে ওঠে। 4:30-4টার দিকে শাহিনুর জুয়েলকে ডেকে তুলে বলে যে 10,000 টাকা লাগবে, গার্মেন্টস অপারেটিং কাজ শিখতে 10,000 টাকা লাগবে। কিন্তু জুয়েল এই টাকা দিতে অস্বীকৃতি জানায়, সে বলে যে আমার কাছে টাকা নেই। এই যে টাকা চাইছে টাকা নেই, এর মধ্যে তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে একটু বিষয়টা শারীরিকভাবে চলে যায়, তখন আপনার জুয়েল রাগের বসে শাহিনুরকে তারই ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে ধরে, প্রায় 1 মিনিট তাকে এভাবে ধরে রাখলে সে অজ্ঞান হয়ে যায়। জুয়েলের ভাষ্য মতে অজ্ঞান হয়ে যাওয়ার পরে সে তাকে পানি দিয়ে একটু পানি ছিটা দেয়, গালে থাপ্পড় দিয়ে জাগানোর চেষ্টা করে, কিন্তু যখন জাগ না পায় না তখন সে বুঝতে পারে যে হয়তো শাহিনুর মারা গেছে। তখন সে ভয়ে শাহিনুরকে রেখে পালিয়ে যায়। পরের দিনই তো আমরা জুয়েলকে তার এলাকা থেকে ধরে এনে আমরা যখন বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করি, সে তার সমস্ত অপরাধ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।